আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বকলির ভর্তা। এই বকলির ভর্তাটা করব আজকে আমি টমেটো দিয়ে। আগে তো এমনিতেই করছি বকলির ভর্তা শুধু বকলি দিয়ে, তো আজকে আমি টমেটো দিয়ে করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে করি। আমি বকলিটা 50% সিদ্ধ করে নিব, দুইটা ব্লক চলে আসলে আমি বকলিটা নিয়ে নিব। আর বকলিটা যখন নিয়ে নিব, ঠান্ডা হবার পরে আমি বকলিটাকে ছুরি দিয়ে কাটবো একদম ছোট করে। আজকে হাত দিয়ে আমি কষলাবো না, আর এই কাজটা করবো আমার হাজবেন্ড, ওর অনেক ধৈর্য আছে, এই কাজটা করতে পারবে, সেই জন্য ওকে দিয়ে দিলাম আমি। তো ও এক এক করে সবগুলো কেটে নেবে, প্রথম বকলি কাটবে, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কাটার পরে এরপরে আমি দিব লবণ আর সরিষার তেল আর লেবু। তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে টমেটো আর বকলির ভর্তাটা করি। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, খুদা হাফেজ।